नमस्कार बंधुरा पूजा किचन ब्लॉग्स समस्त बंधुदे स्वागत जानिए चले आबारो एक नतून पर्व नतून रेसिपी निये आपनारा प्लिज पुरो भिडियोटा देखते थाकुन और आमी एकटा आपनादेर काछे सबार काछे एकटा रिक्वेस्ट करछि जारा आमार नतून बंधु एखोनो चैनलटि सबसक्राइब करेननि प्लिज सबाई चैनलटि सबसक्राइब करुन अनेक नित्य नतून ग्राम बांगला रेसिपी देखते पाबेन। आज के आमी एकदम जामाई षष्ठी आसछे एकदम जामाई षष्ठी स्पेशल एकटा रेसिपी तैरि करछि। माछ तो सबाई धरेई खाओ, आज के आमी मयदा दिए पुरो माछ बानाबो, गोटा माछ हाते गड़ा माछेर भाजा होबे, मध्ये तार मध्ये थाकबे आलू आर डिमेर पुर थाकबे। प्लिज केउ स्किप ना करे पुरो भिडियोटा देखते थाको, आशा करि भालोई लागबे। आमि प्रथमे मयदाटा माखिये नेब, एखाने मयदाटा चालानो आछे, एबार आमि ढेले निच्छि। आमि मयदार मध्ये प्रथमे दिये देब परिमाण मतो लवण, एबार दिये देब एकटु चिनि, एबार एर मध्ये देब सादा तेल। तेलटा एकटु बेशी दिलाम जाते खास्ता होबे खूब भालो करे। एबार सब किछु उपकरण भालो करे मयदार संगे मिशिये नेब। देखुन मुठोर मध्ये एसे जाच्छे एकदम पुरो मयदार डोटा, एई जे झुरे झुरे हये गुड़ो होच्छे, मयदा माखानो भालो करे हये गेछे, मयदा भालो दियेछि। एबार जल दिये आमि अल्प अल्प जल दिये मयदाटा मेखे नेब, एकटा डो बानिये नेब। मयदार आमि एखाने देखुन मयदार डोटा रेडी करे नियेछि, एटा एकटु रेखे देब, ततक्षणे आर बाकि पुट्टा तैरि करार जन्य आमि रेडी करब। আমি এখানে আলু আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, এটা গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে। দেখুন বন্ধুরা আমি এটা গ্রেট করে নিচ্ছি, আলু আর ডিমটা গ্রেট করে নেব। ডিমটাতে পড়ছে মনে হচ্ছে ওটা ভাত, ছোট ছোট হয়ে পড়ছে, আর কুসুমগুলো কুসুমগুলো প্রচুর হলুদ, আর ডিমগুলো ভাত লাগছে, কুসুমগুলো বোঁদে মিষ্টি লাগছে। আমি উনানটা জ্বালিয়ে পুর তৈরি করার জন্য কড়াই চাপিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এখানে দেখুন বন্ধুরা আমি ডিম আর আলুটা ভালো করে একদম গ্রেট করে নিয়েছি, সিদ্ধ আলু আর ডিম। কড়াইও গরম হয়ে গেছে, এখানে আমি দেখুন কী কী নিয়ে এসেছি, নারকেল কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, এখানে একটু অল্প আদা কুচি, এর মধ্যে অল্প একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো রেখেছি। এবার প্রথমে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একদম ছোট ছোট সাইজ করে কুচি করেছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেব আদা কুচি, নারকেল কুচি কখন দিয়ে, এর মধ্যে এবার দেব হলুদ আর লঙ্কার অল্প একটু করে গুঁড়ো। নারকেল কুচি কখন দিবে, এগুলো একটু ভালো করে ভাজব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আমি আলু আর ডিমের মধ্যে লবণ দিইনি তাই আমি পরিমাণ বুঝেই লবণটা দিলাম, আলু আর ডিমের পরিমাণ বুঝে। এবার দিয়ে দেব নারকেল কুচি, নারকেল কুচিটা দিলে যখন মুখে পড়বে পুরটা খেতে খুব টেস্টি হবে। এগুলো আমি বেশি ফ্রাই করব না। এবার দিয়ে দেব ডিম আর আলু সেদ্ধ করে গ্রেট করা, দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো, এবার ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা পুরটা পুরো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নেব। পুরটাও এখানে ঠান্ডা করে নিয়েছি, ময়দাটাও ভালো করে একটু ঠেসে নিলাম, খুব ভালো নরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে লেচি করে কেটে নেব। হাউ
আমি এই রকম সাইজের লেচি কাটছি। আমি এবার এটা বেলে নেব। প্রথমে একটু গোল করে বড় করে বেলবো, তারপর একটু লম্বা ডিম্বাকৃতি করে এটা বেলতে হবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে ডিম্বাকৃতি করে বেলে নিলাম। এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব। পুরটা এই মাছ বরাবর দেখেই দেব, পুরটা হাতে করেই দিই, দিলে ভালোই হবে। পুরটা দিয়ে দিলাম। আমার হাতের কাছে এখানে ছুরি নেই, আমি তাই চামচ নিয়েছি। এই চামচের এই পেছনটা দিয়ে করবো, এটা খুব ধার ভালো হবে। এই মুখের দিকটা বেশি করে ছেড়ে দেব, আমি এইখান থেকে কাটবো। আপনারা কেউ স্কিপ করবেন না বন্ধুরা, প্লিজ পুরোটা দেখুন, তবেই বুঝতে পারবেন। এইভাবে এদিকটাও কেটে নেব। দেখবেন পুরোটা বন্ধুরা, দেখুন বন্ধুরা। এবার এই লেজের কাজটা কেমন করে করব দেখুন। এই একটা কাঁটা চামচ নিয়েছি, এইভাবে একটা দাগ দিয়ে দেব। আবার এদিক বরাবর একটা দাগ দিয়ে দেব, দিয়ে এই মাঝখান দিয়ে কেটে দেব। এই জোড় মুখগুলো একটু চিপে চিপে দেব, যাতে না খুলে যায়। আমি এখানে দেখুন কালো জিরে নিয়েছি, কালো জিরে দিয়ে আমি এই জায়গাটায় চোখ বানিয়ে নেব। কেমন হয়েছে দেখুন বন্ধুরা, একদম পুরো গোটা মাছ। জামাই ষষ্ঠীতে এইভাবে জামাইদের পাতে পড়লে মাছগুলো খুব আনন্দ করে খাবে, আর জামাইরা শাশুড়ি মাকে খুব ভালো ভালো উপহার দেবে। আমি এইভাবে বাকি মাছগুলো বানিয়ে নেব। এখানে দেখো মাছগুলো সব বানানো হয়ে গেছে, কেমন দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আমি এর চোখ করেছি কালো জিরে দিয়ে। এই মাছগুলো সাঁতার কাটতে যাবে বলছে, মাছের কথা বুঝতে পারোনি? আর এখানে আর একটা বানাতে বাকি আছে, এটা বানিয়ে নিলেই এবার ভাজবো। এই মাছটা জলে সাঁতার কাটতে নয়, আমার পেটে যাবে। এই চোখটা বসিয়ে দেবো আগে। আমি কালো জিরে নিয়েছি, তাই একসঙ্গে অনেকগুলো কালো জিরে এক জায়গায় দিয়ে একটু ঝাঁক দিলেই ব্যাস ঢুকে যাচ্ছে গর্ত হয়ে। দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে, মাছগুলো সব বানানো শেষ হয়ে গেছে সাতটা। আমি কড়াই চাপিয়ে দিয়েছি, এই মাছটা কিন্তু তেলের মধ্যে পুরো ছাঁকবো না, অল্প তেল দিয়েই ভাজবো, অল্প তেলের মধ্যে। কড়াই গরম, তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো এক এক করে।
জ্বালানিটা কম দিতে হবে। দেখুন বন্ধুরা উল্টে পাল্টে একদম ভালো করে ভেজে নিয়েছি, দেখতে কেমন হয়েছে দেখুন। এই দেখুন আমি এইভাবে বাকিগুলোও ভেজে নেব এইভাবে। এখানে দেখুন বন্ধুরা আমি চারটা ভাজা হয়ে গেছে, চারটা মাছ আর বাকি তিনটা ভাজতে বাকি আছে, আমি ভেজে নিই। দেখুন বন্ধুরা সব ভাজা হয়ে গেছে, এবার টেস্ট করে দেখব কেমন হয়েছে। আমার একজন ননদ এসছে, নিচ্ছে নামছে। কি সুন্দর লাগছে, জল খাবারে জামাই ষষ্ঠীতে ভালো লাগবে, জামাইরা খেয়ে বলবে ভালো লাগছে। কিন্তু আপনারা দেখ একবার ট্রাই করে দেখবেন। আমি একটা খেয়ে দেখি ভেতরে পুরটা কেমন আছে, দেখুন একদম মাছ পুরো দৌড়বে। উপরটা খাস্তা, খুব খাস্তা হয়েছে, আমি ভেঙে দেখাচ্ছি। পুরটা থেকে কি ভালো গন্ধ বেরাচ্ছে, আর মুখের মধ্যে নারকেলের কুচিগুলো পড়ছে, খুব টেস্টি লাগছে, ভালো লাগছে। কিন্তু জামাই ষষ্ঠীতে সমস্ত শাশুড়িরা জামাইদের এটা বানিয়ে খাওয়াবেন, খুব ভালো ভালো উপহার পাবেন আর খুব প্রশংসা করবে জামাইরা। এটা জামাইদের জল খাবারে পড়লে কিন্তু ভালোই লাগবে। আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের রেসিপিটা। আপনারা প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করবেন হাতে গড়া মাছ ভাজা।